আমরা সাঁতরাগাছি পৌঁছে গেছি। আমার সামনে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনটা, অনেকদিন ধরে অনেক বছর ধরে রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে, যাই না কবে হবে। মেট্রোর কাজটা অনেকটা এগিয়ে এসছে। চলো এই দেখে না সাঁতরাগাছি, আমার ডান দিকে সাঁতরাগাছি। তো আজকে শনিবার, বেলা বাজে কাছাকাছি 11:30। তো গাড়ির চাপ মোটামুটি ভালোই আছে, কিন্তু সাঁতরাগাছিতে যে পরিমাণে জ্যাম হয় এখন সেই পরিমাণে জ্যাম নেই। তো ওভারঅল ঠিক আছে, গাড়ি এগোচ্ছে, কোনো অসুবিধা নেই। এই আমরা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে চলে এসেছি, চলো সঙ্গে থাকো। আজকে এসেছি, আমাদের একটা শুটে আছে নজরুল মঞ্চে। যারা ফটোগ্রাফার, অনেকে হচ্ছে যে লেন্স থাকে না বা লেন্সটা নিতে পারে না, অনেকে সব কাছে সব ক্যামেরা বা লেন্স থাকে না, বা ফটোগ্রাফির কিছু অ্যাক্সেসরিজ যেগুলো সবার কাছে হয়তো সব জিনিস থাকে না, প্রচুর কস্টলি হয়, সেইগুলো রেন্টে পাওয়া যায় কলকাতা বা অল ওভার। বলতে গেলে বেঙ্গলের মধ্যে বিগেস্ট রেন্ট হাউস হচ্ছে উত্তম পুগলিয়া। যারা ফটোগ্রাফি নিয়ে চর্চা করে বা ফটোগ্রাফিতে আছেন তারা জানে যে উত্তম পুগলিয়া নামটাই যথেষ্ট। তার কাছে এমন কোনো জিনিস বা ফটোগ্রাফি সংক্রান্ত এমন কোনো ইয়ে নেই, প্রোডাক্ট নেই তার কাছে রেন্ট হিসেবে পাওয়া যায় না। তো আমি ডেসক্রিপশনে ওনার ডিটেলস দিয়ে দেবো, লোকেশনটাও দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এখন উত্তম পুগলিয়ার কাছ থেকে আমরা রেন্ট হাউস থেকে একটা লেন্স নেওয়ার ছিল আমার, লেন্সটা নিয়ে এখন যাচ্ছি নজরুল মঞ্চে। আর চলো বাকি কথা নজরুল মঞ্চে গিয়ে হবে, তারপর রাস্তাটা এনজয় করো। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। আজকে আমরা একটা শ্যুটে এসেছি, সেটা হচ্ছে 19th টেলি সিনে অ্যাওয়ার্ড ফটোশ্যুট আছে এখানে, সেখানে ফটোশ্যুট করতে এসেছি আমি। তো আমি এখন আছি নজরুল মঞ্চে, একদম গোল পার্কের পাশেই নজরুল মঞ্চ, তোমরা ভালো করে জানো। আর কলকাতা, আমার এই জায়গাটা এসে না একটা সব থেকে জিনিস ভালো লাগছে যে কলকাতায় এত গরম, এত কিছু থাকে, এখানে এত গাছ রয়েছে আর পরিবেশটা এত শান্ত, মানে মন ভরে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা নজরুল মঞ্চে এলাম, এসে আমাদের একদম পুরো খুব জোরে খিদে পেয়েছিল, সকালবেলা থেকে খাওয়া দাওয়া হয়নি ঠিক করে। আমরা গিয়ে ফার্স্ট সবার আগে বিরিয়ানি নিয়ে এসে বিরিয়ানি খেলাম, কারণ এত খিদে পেয়েছিল যে খাবার আর ভিডিও দেখাতে পারিনি। এখন পুরো ফুল মজায় আছি, ভিতরে প্রিপারেশন চলছে, সেটিং ফেটিং চলছে, যারা কোরিওগ্রাফাররা আছে তারা ডান্স প্র্যাকটিস করছে, নানান যে সাউন্ড, যারা সাউন্ড ইঞ্জিনিয়ার রয়েছে তারা সাউন্ডের কাজগুলো রয়েছে, লাইটের ইলেকট্রিশিয়ানরা তাদের টোটাল কাজটা করছে। আর একটু বাদে আমাদের প্রোগ্রাম শুরু হবে, চলো তার আগে তোমাদেরকে নজরুল মঞ্চটা একবার দেখাই। একটা বিশাল গাছের নিচে আমার গাড়িটা একদম ছাড়া জায়গায় পার্ক আছে, এক্ষুনি রোদ এসে আবার চলে যাবে। এখানে নজরুল মঞ্চ থেকে ঠিক বাদিকে এগিয়ে গেলে গোল পার্কটা রয়েছে, একদম নজরুল মঞ্চের একদম সাইডে চলে এসেছি। আর আমার হচ্ছে বাদিকটাতে পুরো লেকটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছো বাদিকটাতে লেক। আর আমার এই ডান দিকটাতে হচ্ছে, এটা হচ্ছে নজরুল মঞ্চের পিছন সাইডটা, পুরো লেকটা তো দেখানো সম্ভব না তোমাদের, একবার কিছুটা জায়গা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। লেকের ধারটা গেলে আমার একটু দেরি হয়ে একটু ঘুরে ঘুরে যেতে হবে, তো তোমাদের এখান থেকে লেকটা দেখিয়ে দিই। তো এখন বাজে কাছাকাছি 4:30, আমাদের প্রোগ্রাম এখনই স্টার্ট হবে, আমরা পুরো ফুল রেডি হয়ে আছি। আমার ভাই সজল আজকে এসেছে, আমার সাথে ব্লগও আছে। হ্যালো। আর যেটা বলার ছিল, আমরা ভিতরে যাব, ভিতরে প্রচণ্ড সাউন্ড চলছে, কপিরাইট ইস্যু আছে, হয়তো সব ছবি তোমাদেরকে বা সব ফুটেজ তোমাদেরকে দেখাতে পারবো না। তো যতটা চেষ্টা করবো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিতরে যাই, প্রোগ্রামটা এনজয় করি, প্লাস নিজের যে কাজটাও কমপ্লিট করি। We'll be right back.
তো বন্ধুরা, আজকের আমাদের প্রোগ্রাম যা ছিল কমপ্লিট, লাস্টের দিকে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমরা যখন প্রোগ্রামটা কমপ্লিট করব তোমাদের সাথে কথা বলবো, তখন এত জোরে বৃষ্টি এসছে, আমরা জুতো খুলে প্যান্ট ভাঁজ করে হাঁটু অব্দি মোটামুটি জল ছিল, সেভাবে এসছি। তো এখন আমাদের সেই ভিডিওটা আর করা হয়নি, কারণ এক হাতে ব্যাগ ছিল, এক হাতে জুতো ছিল, আমি কি করে ফোন বার করে ভিডিও করবো সেটা না। আবার দেখার ব্যাপার ছিল যে গাড়িটা কোথায় রেখেছি, কারণ কলকাতা যেন বৃষ্টি হলে জলে ডুবে যায়, এইটার একটা আলাদা টেনশন ছিল। কোনো মতন করে বেরিয়েছি, এখন আমরা সোজা যাবো, এখানে আমরা আছি এখন টালিগঞ্জের কাছাকাছি আছি, এখান থেকে এখন সোজা যাবো এজিসি বোস রোড ধরবো, সেকেন্ড ব্রিজ ধরবো, কোন এক্সপ্রেস হয়ে ডানকুনিয়ে তারপর বাড়ি যাবো। কাজ থেকে বাড়ি ফিরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই সামনে যে হোটেলটা হ্যাংলা, এই হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করলাম, তরকার রুটি খেলাম, দারুণ লেগেছে। তো আজকে ভিডিওটা আর বড়ো করবো না, মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম খারাপ হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে লাইক আর শেয়ার করো, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।